বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং এর ভয়াবহতা। র‍্যাগিং এই শব্দটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। ঠিক কবে থেকে র‍্যাগিং এর প্রচলন শুরু হয়েছে তা বলা কঠিন, কিন্তু সম্প্রতি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং কে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলি যেন দিনে দিনে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। দেশের সকল স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করার জন্য একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের শুরু থেকেই স্বপ্ন দেখে এবং সে অনুযায়ী অধ্যয়ন করা শুরু করে। অবশেষে যখন সকল বাধা বিপত্তি অতিক্রম করে বিশ্ববিদ্যালয়গুলিতে নিজের জায়গা করে নিতে পারে, তখন সেই শিক্ষার্থী এবং তার পরিবারের খুশির সীমা যেন থাকে না। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা র‍্যাগিং নামক এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়, তার শরীর ও মনে যে কতটা খারাপ প্রভাব পড়তে পারে তা এই ভিডিওটি না দেখলে বোঝা সম্ভব নয়। ছেলে শিক্ষার্থী হোক কিংবা মেয়ে শিক্ষার্থী, কেউই বাদ যায় না এর কবল থেকে। উল্লেখ্য যে দেশের সকল স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলিতে কম বেশি র‍্যাগিং প্রায় সবখানে প্রচলিত, তবে এই ভিডিওটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। চলুন দেখে নিই ভিডিওটি। জানা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণরুমগুলোই হয়ে ওঠে টর্চার সেল, যেখানে অশ্লীল ভাষায় গালাগাল, কান ধরে উঠবস, দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা, এমনকি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে বাধ্য করার নামে চলে র‍্যাগিং। সে সাথে গণরুমগুলো হয়ে ওঠে টর্চার সেল। এভাবেই নতুন শিক্ষার্থীদের উপর শারীরিক নির্যাতন চালানোর দীর্ঘদিনের অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিষয়টি স্বীকার করেছেন শিক্ষকরাও, যদিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে র‍্যাগিং বন্ধে কঠোর অবস্থানে তারা। র‍্যাগিং সম্পর্কে রসায়ন চতুর্থ বর্ষের ছাত্রী তন্বীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, স্বপ্ন নিয়ে জাহাঙ্গীরনগরে ভর্তি হলেও প্রথম ধাক্কা আসে র‍্যাগিং এর কবলে পড়ে। তিনি বলেন, র‍্যাগিং এর সময় শিক্ষার্থীদের সঙ্গে যে শারীরিক এবং মৌখিক ভাষা ব্যবহার করা হয় তা নতুন কোনো শিক্ষার্থীর জন্য মানসিকভাবে খুবই সমস্যা করে। সিনিয়রদেরকে আমাদের অনেক বেশি নত স্বীকার করে চলতে হবে, তাহলেই আমরা হলে সিট পাব। তন্বীর মতো নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী রাকিবুলের অভিজ্ঞতাও একই। তিনি বলছেন, রাত 12টার পর গণরুমগুলোতে শুরু হয় এই নির্যাতন। র‍্যাগিং এর শিকার হওয়া রাকিবুল আরও বলেন, আমি ভার্সিটি আসার পর তারা জানছে যে আমি একটি সংগঠনের সঙ্গে জড়িত, এজন্য আমার গায়ে পানির বোতল ছুঁড়ে মারছে, নেতা হবি, প্রতিবাদী হবি, এসব অনেক ধরনের কথাই বলছে। নতুন শিক্ষার্থীদের প্রথম 4-5 মাস যেভাবে তাদের স্বাধীনতা হরণ করে, পরে তারা যে এর প্রতিবাদ করবে সেটার সাহসটা আর থাকে না। শিক্ষার্থীরা বলছে, র‍্যাগিং এর ঘটনায় বেশিরভাগ সময় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিয়ে থাকে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নিতে চান না। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় বলে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাই উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পছন্দের অন্যতম এই প্রতিষ্ঠানটি। তবে র‍্যাগিং এর নামে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বারবারই শিরোনাম হয় এই বিশ্ববিদ্যালয়ে। বিষয়গুলো স্বীকার করে শিক্ষকেরা বলছেন, অনেক সময় তারাও অসহায় হয়ে পড়েন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক পারভিন জলি বলেন, কখনো কখনো ক্ষমতাসীন শিক্ষকরাও প্রচ্ছন্নভাবে এসব শিক্ষার্থীদের সহযোগিতা করেন। যদি কোনো হলে শিক্ষার্থীদের র‍্যাগ দেয়া হয়, তখন যদি ওই হলে প্রশাসন সঠিক ভূমিকা পালন না করে, তবে সেটি তো এক ধরনের মদত দেয়ারই সামিল। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডাক্তার তারিক রেজা বলেন, হলগুলোতে যেসব গণরুম আছে সেগুলোই মূলত টর্চার সেল হিসেবে ব্যবহার করা হয়। এবছর যারা র‍্যাগিংয়ের শিকার হয় তাদের ভিতরে যে প্রতিশোধের স্পৃহা তৈরি হয় সেটি পরবর্তীতে আরও বিস্ফোরিতভাবে প্রকাশ পায়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, র‍্যাগিংয়ের নামে শারীরিক নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রব শৈবাল বলেন, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্সে আছি, তারপরও যদি কোথাও র‍্যাগিং হয়ে থাকে প্রক্টোরিয়াল বডি সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কিছুদিন আগে একটি ছেলেকে মেরে কান ফাটিয়ে দিয়েছে, এই ঘটনায় আমরা একদিনের মধ্যে তদন্ত কমিটি করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। গত বছর র‍্যাগিং এর শিকার হয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরকম আরও অসংখ্য ঘটনা ঘটে গেছে এবং ঘটছে বিশ্ববিদ্যালয়গুলিতে। আসলে র‍্যাগিং বিষয়টি নতুন কিছু নয়, কিন্তু বিষয় হচ্ছে আর কতকাল স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এসব কোমলমতি শিক্ষার্থীরা র‍্যাগিং এর কবলে পড়ে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে জড়িত হয়ে নিজের সুন্দর ভবিষ্যৎটিকে হুমকির মুখে ফেলবে এবং নিজেদের উপর হওয়া নির্যাতনের প্রতিশোধ পরবর্তী বছর নতুন শিক্ষার্থীদের ওপর তা প্রয়োগ করবে। এর কি কোনো শেষ নেই? কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, র‍্যাগিং এর বিষয়টিকে যেন অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।